টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য রোববার দুপুরে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল হামিদ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর নারায়ণ চন্দ্র সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে টাঙ্গাইল সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, সোমবার ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পেয়েছি। ঢাকা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে শিশুটির দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইল থেকে এম তারিকুল ইসলামের তথ্যচিত্রে পল্লী টিভি।